হ্যালো গাইস, আজ আমরা 2018 সালে জেনারেল সায়েন্স থেকে যে 11টা প্রশ্ন এসেছিল সেটি সম্পর্কে আলোচনা করব এবং 2019 সালে যে 20টি প্রশ্ন এসেছিল তার মধ্যে 4টি কোশ্চেন আলোচনা করব। টোটাল 15টি কোশ্চেন আলোচনা করব এবং এর পরের ক্লাসে 2019 সালের যে বাকি 16টি কোশ্চেন সেটি সম্পর্কে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। এক নম্বরে রয়েছে, টেলিযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়। এটি 2018 সালে এসেছিল। টেলিযোগের জন্য মাইক্রো তরঙ্গ ব্যবহার করা হয়। উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? উচ্চতাজনিত ভয়কে অ্যাক্রোফোবিয়া বলা হয়। তিন নম্বরে রয়েছে, গাড়ির হেডলাইটে কেমন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করা হয়। হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি ছিল? হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম ছিল লিটল বয়। জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয়কে বলা হয় প্যালিওন্টোলজি। অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? অতি নিম্ন তাপমাত্রায় ঘটিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান ক্রায়োজেনিক্স নামে পরিচিত। সাত নম্বরে রয়েছে, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ভেক্টর। মানুষের খুলি কয়টি হাড় দিয়ে তৈরি? মানুষের খুলি 22টি হাড় দিয়ে তৈরি। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা আবিষ্কার করেছিলেন জোনাস সল্ক। এটিও WBSI 2018-র। দশ নম্বরে, HIV ছড়ায় খাবার ভাগের মাধ্যমে একই বিছানা ব্যবহার করলে, ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে, নাকি করমর্দনের দ্বারা? অ্যান্সারটি হয়ে যাবে ইঞ্জেকশনের একই সুচ ব্যবহার করলে। এটি WBSI এক্সাইজ যে 2018-তে হয়েছিল সেটির প্রশ্ন। এগারো নম্বরে রয়েছে, বার নিম্নের কোনটির একক? চারটি অপশন দেওয়া রয়েছে, চাপ, গতিবেগ, মত্ততা নাকি বল। অ্যান্সারটি হবে চাপ। বার হলো চাপের একক। প্যালিওন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়ন? দেখো, এটি 2018 সালেও এসেছিল, আবার 2019-এও। অপশন রয়েছে চারটি, উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম, আগ্নেয়গিরি, বায়ুমণ্ডল নাকি শিলা। অ্যান্সারটি হবে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। তেরো নম্বরে, নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে 2019 সালের প্রশ্ন। স্থির নীতি, আপেক্ষিকতার মূলনীতি, কার্যকারিতা নীতি নাকি জড়তার মূলনীতি? অ্যান্সারটি হবে জড়তার মূলনীতি। হীরা শক্ত হওয়ার কারণ কি? হীরা শক্ত হওয়ার কারণ হল সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ। আমাদের লাস্ট কোশ্চেন, প্রাকৃতিক নির্বাচনের আইন কার সাথে সম্পর্কিত? প্রাকৃতিক নির্বাচনের আইন চার্লস ডারউইনের সাথে সম্পর্কিত। যে 15টি কোশ্চেন নিয়ে আলোচনা করার কথা ছিল সেটাও কমপ্লিট হলো। ইতিমধ্যেই আমরা WBSI, KP কনস্টেবল ও SSC MTS এর বিগত বেশ কয়েক বছরের পরীক্ষায় আসা প্রশ্নোত্তর পর্ব দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও WBSI এর 2005 থেকে 2020 সাল পর্যন্ত পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করানো হবে।
যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।